যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একদল গবেষক মৃত পাখিদের ফেলে না দিয়ে ভিন্ন উপায়ে সংরক্ষণের চেষ্টা করছেন। অঙ্গরাজ্যটির সোক্রো এলাকায় নিউ মেক্সিকো ইনস্টিটিউশন অব মাইনিং অ্যান্ড টেকনোলজির একদল গবেষক মৃত পাখির সংরক্ষিত ট্যাক্সিডার্মি দিয়ে ড্রোন তৈরি করছে। গবেষণা বা পাঠদানের উদ্দেশ্যে এই ট্যাক্সিডার্মি করা হয়। এতে ওই পাখিটিকে জীবন্ত দেখায়। মূলত ড্রোন পরিচালনার কাজে এই পাখি ব্যবহার করা হবে। বিস্তারিত থাকছে বেঙ্গল নিউজ 24 এর প্রতিবেদনে। এ প্রকল্পের প্রধান ও ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক মোস্তফা হাসান আলিয়ান জানান, তিনি যা খুঁজছেন তা কৃত্রিম বা যান্ত্রিক পাখি দিতে পারেনি, তাই এক্ষেত্রে তারা মৃত পাখি ব্যবহার করে ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নেন। বর্তমানে মৃত পাখির ট্যাক্সিডার্মি দিয়ে তৈরি ড্রোন বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত স্থানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মৃত পাখির ট্যাক্সিডার্মি দিয়ে তৈরি ড্রোনটি সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত উঠতে পারে। পরবর্তী পর্যায়ে কিভাবে এই সময় দীর্ঘায়িত করা যায় এবং বনে জীবন্ত পাখি পাখিদের মধ্যে এটা নিয়ে পরীক্ষা করা যায় তা নিয়ে কাজ করবে। এদিকে ওই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ব্রেন্ডন হারকেনহফ বলছেন, তারা এ গবেষণায় রং ও ওড়ার দক্ষতার উপর জোর দিচ্ছেন। রং কিভাবে ওড়ার দক্ষতাকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা করছেন ব্রেন্ডন হারকেনহফ। তারা পরীক্ষা নিরীক্ষা করে এ সিদ্ধান্তে এসেছেন যে নির্দিষ্ট রং প্রয়োগ করলে ফিক্সড উইং এয়ারক্রাফটের ওড়ার দক্ষতা পরিবর্তন হতে পারে, আর তারা বিশ্বাস করেন পাখিদের ক্ষেত্রেও তা সত্য। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।